Clash of Clans. Hello friends, good evening. কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে আজকে আমি আবার চলে এসেছি টাউন আর টেনে একটা দুর্দান্ত ফাটাফাটি জবরদস্ত পাওয়ারফুল অ্যাটাক নিয়ে চলে এসেছি। সো অ্যাটাকটা আমি করবো, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, পুরো অ্যাটাক দেখতে থাকো, আর সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না। সো আজকে পাওয়ারফুল অ্যাটাকটা শুরু করা যাক, লেটস গো। তো এখান থেকে চলে যাবো এখন আমি অ্যাটাকে, আর আজকে অ্যাটাকে কোন কোন আরবি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর চলে যাবো অ্যাটাকে। সো আজকে নিয়েছি হগস অ্যান্ড ব্যাট, আজকে অ্যাটাক হতে চলেছে হগস অ্যান্ড ব্যাট অ্যাটাক স্ট্র্যাটেজি। সো অ্যাটাক তো ভীষণ জবরদস্ত আর ভীষণ পাওয়ারফুল অ্যাটাক হতে চলছে। সো তাহলে আমি হচ্ছে রিভা আর বেসকে করে দেবো কিমা কিমা, তার জন্য চলে যেতে হবে অ্যাটাকে। সো তাহলে আমি এখন অ্যাটাক শুরু করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি অ্যাটাক। তার আগে একটা প্রপার ফানেল ক্রিয়েট করব, তারপর অ্যাটাক শুরু করব। এখান থেকে কিং, বেবি ড্রাগন, কুইন, কুইনের পিছনে হিলা, এখান থেকে লক লঞ্চার। সো অ্যাটাক দেখা যাক। টাউনের সাথে সাথে ইনফিনো টার্গেট হয়ে গেছে লকডাউন। অ্যাটাকটা জাস্ট দেখে নেওয়া যাক। সিটি থেকে হক বেরিয়ে গেছে, দিকে কুইনও কাজ শুরু করে দিয়েছে। তো এখন হগস না থাকলেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার কাছে ব্যাট আছে। শেষ আমার কাছে ওয়ান ফ্রিজ ওয়ান রেজ আছে, লাগবে না ব্যাট আর হগস অ্যাটাকে, ফিনিশ বেস। এখন ওপেনের অ্যাবিলিটি আছে, সব ব্যাট রয়েছে, হগস তো মানে ডিফেন্স মেরে হগস শেষ হয়ে গেছে। তো তাতে কিছু না, আমার জন্য ক্লিয়ার করার জন্য আমার আর্মি আছে, মানে ব্যাট আছে, কুইন আছে। তো মানে নির্দ্বিধায় মানে ইজিলি ভাবে বেস দেখার খতম, বেসের ডিফেন্সের মধ্যে কিচ্ছু নেই। তো আমার কাছে কিন্তু কুইনের অ্যাবিলিটিও আছে, তো আমি কুইনের অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি, এখন তাড়াতাড়ি হয়ে যায়। আর হাতে কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ টাইম রয়েছে, তো তোমরা অবশ্যই এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা ট্রাই করবে, খুবই ইজিলি কিন্তু ফিটটা চলে আসবে অফ অ্যান্ড ব্যাক অ্যাটাক। তো বেস শেষ, বেসের আর কিছু নেই, বেস একদম পুরো শেষ হয়ে যাবে। ওয়ান রেজ ওয়ান ফ্রিজ আমি সুয়াপ করে দিয়েছি, আর বেস পুরো হয়ে গেছে খালি। সো বেসের আর তো কিছুই নেই, শুধু একটা এলিক্সার স্টোরেজ আর ওয়ান বিল্ডারহাট আছে, তো শেষ। অ্যাটাকটা জাস্ট শেষ, অ্যাটাকের আর কিছুই নেই কিন্তু, 99 and 100। কত ইজিলি ভাবে অ্যাটাক হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো। হগস যদি নাও থাকে, হগস যদি ডিফেন্স করে শেষ হয়ে যায়, কিন্তু মানে বেসকে ক্লিয়ার করার জন্য কুইন ব্যাক তো আছে, ইজিলি ভাবে 30টা চলে আসবে। সো তোমরা তাড়াতাড়ি করে ট্রাই করে ফেলো, আর আমাকেও নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা কেমন লাগলো। সো গাইজ, আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। তাহলে আজকে এইটুকুই, তোমাদের সাথে নেক্সট নিউ মজাদার একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। আজকে এইটুকুই গাইস, বাই।